চতুর্থ প্রকার, এসিমের এরাবের কত নাম্বার প্রকার? এই যে আব্বা জানেরা সবাই কথা বলেন, এটা এর আগে আপনারা আমার কাছে নামের পড়েননি, তো এর জন্য অনেকে মুখস্থ করেনি, এই জন্য পড়ে নিবেন, হ্যাঁ এখন পড়েন আমার সাথে সাথে। তার মানে কি? আমরা জানি পৃথিবীতে এরাব সর্বমোট কতটি? পৃথিবীতে এরাব সর্বমোট কতটি? ষাটটি। সবাই কথা বলেন, ষাটটি। কতটি? ষাটটি। পৃথিবীতে এরাব সর্বমোট ষাটটি। তাহলে রফা নসব জার মানে পেশ জবর আলিফ থেকে জন্মগ্রহণ করেছে, ইয়া থেকে আর পেশ ওয়াও থেকে। জবর জের পেশ যদি হতে পারে তাহলে আলিফ ওয়াও ইয়া হবে না কেন? অবশ্যই হবে। এই জন্য এরাব দুই প্রকার, এই চার নাম্বার থেকে আরব বিল হুরুফ শুরু হলো। তো তাই এখন বলছেন অবস্থায় বিল ওয়াবি, তার মানে ফি হালাতি রাফি বিল ওয়াবি, রাফার অবস্থায় ওয়াও, ওয়ান নাসবু বিল আলিফি, আর ফি হালাতি নাসবি বিল আলিফি, আলিফ দ্বারা জবর দিতে হবে। কি দ্বারা জবর দিতে হবে? আলিফ দ্বারা জবর দিতে হবে। ওয়াল জাররু বিল ইয়াই, আর জেরের অবস্থায় ইয়া দ্বারা জের দিতে হবে। তাহলে হরফ দিয়ে জবর জের পেশ দিতে হবে। হরফ দিয়ে কি দিতে হবে বাবা? জবর জের পেশ দিতে হবে। জবরের স্থানে আলিফ দিতে হবে, জেরের স্থানে ইয়া দিতে হবে, আর পেশের স্থানে ওয়াও দিতে হবে। এই তিনটা, এই হালত, এই অবস্থা কোন প্রকার এসিমের সাথে বলে? ওয়ায়ুক্তাসু, ওয়ায়ুক্তাসু, সবাই জুড়ে ওয়ায়ুক্তাসু, ওয়ায়ুক্তাসু, খাস করা হয়েছে, খাস করা হয়েছে, বিল আসমা ইসিত্তাতি, বিল আসমা ইসিত্তাতি, ছয়টি ইসিমের সাথে আপনারা ভাত খাননি সকালবেলা, নাস্তা করেনি নাকি? বড় বড় এসিম ছয়টি, বড় লোক এসিম ছয়টি, ধনী এসিম ছয়টি, মাস্তানি সিম ছয়টি। আরবি ভাষায় ছয়টা এসিম কে খুবই মূল্যায়ন করতে হয়, খুবই মূল্যায়ন করতে হয়। বলেন আবুন আকুন হামুন হানুন ফামুন জুমালিন, আবুন আকুন হানুন ফামুন জুমালিন, এগুলো মুখস্থ করেননি? আবুন আবুন আকুন আকুন হানুন হানুন ফামুন ফামুন জুমালিন জুমালিন, আবুন আকুন হানুন হানুন ফামুন, আবুন আকুন হানুন হামুন ফামুন জুমালিন আহি জুমালিন। এই ছয়টা এসিম কে বিশেষ মূল্যায়ন করতে হয়, এগুলো জীবনে কোনোদিন একাকি ব্যবহার হতে পারে না, সর্বদাই মুজাফ অবস্থায় ব্যবহার হয়। আর মুজাফ অবস্থায় ব্যবহার হলে
নসবের অবস্থায় আলিফ হবে, জেরের অবস্থায় ইয়া হবে, আর পেশের অবস্থায় ওয়াও হবে, তাই বলছে। তাহলে বলেন শর্ত হচ্ছে কি? ছয়টা ইসমের জন্য শর্ত হচ্ছে বলেন মুকাব্বারাতান, মুওয়াহাদাতান, মুযাফাতান ইলা গায়রিয়াইল মুতাকাল্লিমি। এগুলো শর্ত বলেন, বলেন সবাই বলেন। এই কি ব্যাপার, কি হলো? মুকাব্বারাতান, মুওয়াহাদাতান, মুযাফাতান ইলা গায়রিয়াইল মুতাকাল্লিমি। আক্তারুল মাদানি, পৃথিবীর আলোচক রিয়াদুস সালিহীন দাস্তান, তিনি আমাদেরকে মুখস্থ করিয়েছেন, আমার ভাই হন এবং তিনি আমাদেরকে মুখস্থ করিয়ে নিয়েছেন। আর সেই সময় আমি গোটাটা হেদায়েতুন নাহুই মুখস্থ করেছিলাম। তিনি তখন পাকিস্তান থেকে পড়ে এসেছিলেন, পাকিস্তানের করাচি মাদ্রাসায় সর্বশ্রেষ্ঠ ছাত্র হয়েছিল সেই সময় 2005 সালের আগে। তিনি তখন মদিনা থেকে এসে নতুন শিক্ষকতা শুরু করেছিলেন, আলহামদুলিল্লাহ। তখন আমি মুখস্থ করেছি। তাহলে বলেন আসমায়ে সিত্তা, আসমায়ে সিত্তা, আসমাউন সিত্তাতুন, আসমাউন সিত্তাতুন, মুকাব্বারাতান, মুওয়াহাদাতান, মুযাফাতান ইলা গায়রিয়াইল মুতাকাল্লিমি। মুকাব্বারাতান, মুখস্থ করে নিবেন, এইভাবেই মুখস্থ করবেন। এখন দেখেন ছয়টা বড় বড় এসিন, তাদের নাম আমরা জানি, তাদের নাম আমরা কি বাবা জানি, আবুন, আখুন, হানুন, হামুন, ফামুন, রুমারি। এই ছয়টা এসিনের শর্ত কি? সর্বদাই মুদাফ হবে, আর জবরের অবস্থায় জবর, মানে আলিফ দিয়ে জবর নিবে, জেরের অবস্থায় ইয়া নিবে, পেশের অবস্থায় ওয়াও নিবে। কোন কোন শর্ত বলছে? মুকাব্বারাতান কি হবে? বড় হবে, বড় এসিম হবে। কি হবে? বড় বড় এসিম হবে। তাহলে এর বিপরীত কি? তাসগীর। এই এসিম গুলো তাসগীর হওয়া যাবে না, না। এই ছয়টা এসিম। মুওয়াহাদাতান একক হবে, বহুবচন হওয়া যাবে না। মুযাফাতান সর্বদাই মুযাফ হবে, কিন্তু কার দিকে? ইলা গায়রিয়াইল মুতাকাল্লিমি, এই যে ইয়া মানে আমার আছে না, এই ইয়ার দিকে মুযাফ হওয়া যাবে না। এগুলো এই ছয়টা এসিন মুযাফ ছাড়া জীবনে কখনো ব্যবহার হবে না। আগুন, আখুন, হানুন, হামুন, ফামুন, জুমালি, মুযাফ ছাড়া যদি ব্যবহার হয় তাহলে কিন্তু এই এরাব হবে না। আর যখনই মুযাফ অবস্থায় ব্যবহার হবে তখন আলিফ দিয়ে জবর, জের দিয়ে পেশ, আর জের দিয়ে কি, ইয়া দিয়ে জের, আর পেশ দিয়ে, তার মানে পেশের অবস্থায়, তার মানে ওয়াও দিয়ে পেশ দিতে হবে। শর্ত কি? তাসগীর হওয়া যাবে না। আর কি বলেছে? মুওয়াহাদাতান একক হতে হবে, বহুবচন হওয়া যাবে না। আর কি বলেছে? মুযাফ অবস্থায় হতে হবে, তবে শোনো, ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে মুযাফ হওয়া যাবে না। যেমন আকুকা, আবুকা, হানুকা, হামুকি, ফুকা, জুমালি, আবুন, আকুন, হানুন, হানুন, ফামুন, জুমালি, আসমাই সেত্তা, মুকাব্বারা, বড় বড় এসিম ছয়টি, বড় বড় এসিম ছয়টি, বড় বড় এসিম ছয়টি। তাহলে এইরকম বড় বড় এসিম ছয়টা যখন আসবে তখন কিভাবে বলবেন? তা কুলু জানি আকুকা, আমার কাছে এসেছে তোমার ভাই, হালতে রফিতে আকুকা, এই যে ওয়াও দিয়ে হয়েছে, ওয়াই তো আকুকা, আমি দেখলাম তোমার ভাইকে, আমি তোমার বাবাকে দেখলাম, রায় তো আবাকা, এই যে দেখেন আলিফ দিয়ে নসব দিয়েছি, ও মারার তু বি আকিকা, আমি তোমার ভাইয়ের পাশ দিয়ে অতিক্রম করলাম, অকাদাল বাওয়াকি, আর অনুরূপ অন্যান্য